ফুটবল দর্শকদের মাঝে কিছুটা ঘুম ঘুম ভাব চলে আসছে, আক্রমণ হলে হয়তো তার আবার জেগে উঠবে। লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু উদ্দেশ্যহীন ভাবে বন্ধ লাগছে। মাঝ পারে লম্বা করে বাড়িয়েছিলেন, বিচিত্র কিক ছিল কিন্তু মানব জয়ালে সেটি বাধা হয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা করছেন চোখদার একাডেমি। মানে জান প্রান্ত দিয়ে বল নিয়ে যাচ্ছেন একজন প্লেয়ার, বল দিয়েছেন ব্যাক পাস করে নিজস্ব সঠিক উদ্দেশ্যে। দেখা যাক আক্রমণ করার চেষ্টা চোখদার একাডেমি। বল পাশে তিন নম্বর চাষ করেছেন সাগর, দলীয় ক্যাপ্টেন, অনেক কিছু সালে খেলেছিলেন। চমৎকার একটি আবার আক্রমণে ওঠার চেষ্টা চোখদার একাডেমি। অলআউট ফুটবল খেলছে তারা, একমাত্র গোল করার বাদে তাদের নিশ্চিত কেউ নয়। কিন্তু দাঁড়িয়ে বারবার গোল প্রতিহত করে দিচ্ছে, অত্যন্ত চমৎকার একটি ক্রীড়া নৈপুণ্য তারা প্রদর্শন করে যাচ্ছে। না বেটা তুই বুঝোস, এখন একটা গাড়ি হারাই গেলে গা গেছে, তার খেলার ভিতরে হারাই নাই। আক্রমণে যাওয়ার চেষ্টা চোখ ক্ষেত্রে আমি অনুরোধ করবো রেফারি একটু ফাস্ট হওয়ার জন্য। আমারও ডান বন্ধু দিয়ে তিন নম্বর চাষ করছে ক্যাপ্টেন, নিজের নিয়ন্ত্রণে বল চমৎকার পজিশনে দিয়েছেন কিন্তু ফিনিশিং চাষটি দেওয়ার মতো সেখানে কেউ ছিল না। কিন্তু ভুল পাস, কিন্তু ভুল পাশের মাধ্যমে আবার বল পেয়েছে। আক্রমণে চোখদার একাডেমি বিপজ্জনক প্রতিষ্ঠান বল, আবারও কাউন্টার আক্রমণে চোখদার একাডেমি বারবার গোলের শট করে তারা গোল চোখদার একাডেমি দর্শকরা উল্লাস। আক্রমণে যাওয়ার চেষ্টা ঔষধ টিপ্পণী, দর্শকরা ওর মোর আক্রমণে দিয়ে যাচ্ছেন গোলের জন্য। চমৎকার প্রতিষ্ঠাপন তিনি কিন্তু একাডেমির পক্ষে কনার শট হলো, এটা তো গোল দিয়ে দেয়।
हेलो
অল্প কিছু ফুলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে, তাই আমি আপনাদেরকে বলবো সবাই সহযোগিতা করেন, মঞ্চের সামনে থেকে কিছু দূরত্ব বজায় রেখে আপনারা আনন্দ উল্লাস করবেন। আপনারা জানেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যা জন্ম না হলে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেতাম না। কেউ বুকে বাংলাদেশ নামক একটি মানচিত্র উত্তরা লঞ্চের সেই বটপথ করে পতাকা জাতির জনক ভগবতী শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটা যুব সমাজের উদ্যোগে আমি সেই জীবনে জিতলে ওদের কি সমস্যা নেই, কিন্তু আসছে ওদের কি সমস্যা নেই।